warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alayhi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katheera. Amma ba'd. أعوذ بالله من الشيطان الرجيم إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন অসৎ মানুষদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আগুনের আযাব এই জন্যই তৈরি করেছেন যাতে করে সুবিচার কায়েম করা সম্ভব হয় সৎকর্মশীলদেরকে যেমন উত্তম বদলা দেবেন পরকালে তেমনি অসৎ ব্যক্তিদেরকে কাফের মুশরিকদেরকে পাপিষ্টদেরকে অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফের দাবি সুবিচারের বহি প্রকাশ হচ্ছে যে তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন তাদের জন্য সালাতে মুসাল্লাম নাযিল হয়ে নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি জাহান্নাম থেকে সতর্ক সাবধান করেছেন বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো যদি কিছুই না থাকে একটা খেজুরের একটা অংশও থাকে সেই খেজুরের একটা অংশ দিয়েও সাদকা করেও এইরকমই যে কোনো সৎ আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো আজকে চব্বিশে রমজান ১৪৪১ হিজরি মোতাবেক ১৭ই মে ২০২০ রবিবারে আমরা আলোচনা করব ধারাবাহিক যে আলোচনা চলে আসছে তার একটি পর্ব মাজালিস ও শাহরে রমাদান শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আজকে মজলিস নম্বর ২৬ বিষয়বস্তু হচ্ছে জাহান্নামে যাওয়ার স্থায়ী কারণসমূহ শেখ বলছেন আল মাজলিসুস সাদিস ওয়াল ইশরুন ২৬তম মজলিস হচ্ছে ফি আসবাবে দুখুলিন নার জাহান্নামে যাওয়ার জাহান্নামে প্রবেশ করার কারণসমূহ সম্পর্কে এর পূর্বে ২৭ নম্বর যে মজলিস হয়েছে তাতেও জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করেছেন কিন্তু দুটোতে পার্থক্য রয়েছে তিনি আলোচনা শুরুতে বলেছেন যে জাহান্নামে যাওয়ার স্থায়ী কারণ যা আজকের আলোচনা ২৬ নম্বর পর্ব আর ২৭ নম্বর পর্ব ইনশা আল্লাহ তাআলা আগামীকালকে আমরা জাহান্নামে যাওয়ার অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কারণ আর অস্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আগামীকালকের আলোচনা ইনশা আল্লাহ তাআলা সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিকারিমে স্পষ্ট করে দিয়েছেন যে জাহান্নামে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন যাতে করে মানুষদেরকে সতর্ক করা সম্ভব হয় এবং মানুষরা সতর্ক সাবধান হয়ে জাহান্নামে যাওয়ার কারণগুলি থেকে পাপাচার থেকে অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আর এই কারণগুলি হচ্ছে দুই ভাগে বিভক্ত আসবাবুন মুকাফফিরা শেখ বলছেন আন্নাউল আউয়াল প্রথম প্রকারের কারণ হচ্ছে আসবাবুন মুকাফফিরা এমন জাহান্নামে যাওয়ার কারণ যেগুলি মানুষকে কাফের বানিয়ে দেয় ইসলাম থেকে বহিষ্কৃত করে দেয় তুখরিজু ফাইলাহ মিনাল ঈমান ইলাল কুফর যেই ব্যক্তি ওইসব কারণে লিপ্ত হয় সেই ব্যক্তিকে ঈমান থেকে কুফরিতে বের করে দেয় অতুজবলাহুল খুলুদ ফিন্নার এবং তার জন্য স্থায়ী জাহান্নাম অবধারিত করে দেয় তাহলে জাহান্নামে যাওয়ার কিছু কারণ রয়েছে যেগুলি মানুষকে ইহজগতে কাফের বানিয়ে দেয় সুতরাং পরজগতে তাদেরকে স্থায়ী জাহান্নামে যেতে হবে কারণ কাফের মুশরিক যে ঈমান ধ্বংস করে মৃত্যুবরণ করবে সে কখনো জান্নাতে যাবে না সুতরাং তার স্থায়ী জাহান্নামে হবে দুনিয়ায় যারা কুফরিতে লিপ্ত হয়েছে ইসলাম থেকে বেরিয়ে গেছে আল্লাহর বিধান থেকে বেরিয়ে গেছে পুরোপুরি তারা স্থায়ীভাবে জাহান্নামে হবে এটি হচ্ছে প্রথম রকমের কারণ
দ্বিতীয় রকমের কারণ আসবাবুন মুফাসসিকা, এমন জাহান্নামে যাওয়ার কারণ যেগুলি মানুষকে ফাসিক পাপিষ্ট গুনাহগার তো বানিয়ে দেয়। এবং এক ব্যক্তি সৎ ছিল, তাকে তার সততা থেকে ফাসিকিতে নিয়ে চলে যায়। তুখরেজু ফাইলাহ মিনাল আদালাতি ইলাল ফিস্ক, শেখ বলছেন একজন মানুষ সৎ ছিল, ভালো ছিল এমনিতে জন্মগতভাবে বা বড়ে হয়ে উঠেছে, বেশ কিছুদিন ভালো থেকেছে, কিন্তু এই পাপাচারের কারণে সে ফাসেক হয়ে গেছে, ফাসেকিতে লিপ্ত হয়েছে, পাপিষ্ট হয়ে পড়েছে। ইয়াস্তাহিকু বিহা দুখুল আন্নার দুনাল খুলুদ ফিহা, যার কারণে সে জাহান্নামে যাওয়ার হক রাখে, তার শাস্তি হচ্ছে জাহান্নামে যাওয়া, তবে স্থায়ীভাবে জাহান্নামি হবে না, যেটি আগামীকালকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জাহান্নামে স্থায়ীভাবে থাকার কারণ বা স্থায়ী জাহান্নামি হওয়ার কারণ শেখ রহমতুল্লাহ আলাই বেশ কয়েকটি, মোটামুটি সাতটি বর্ণনা করেছেন ইনশাআল্লাহ তাআলা। এই গুরুত্বপূর্ণ সাতটি জাহান্নামে যাওয়ার কারণ আজকে আলোচনা করব। এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে, যেই কারণগুলি, এই যে সাতটি কারণ এখানে উল্লেখ করা হয়েছে, তার সমতুল্য অপরাধ বা এই এই ধরনের অপরাধ যে যাতে ঈমান ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইসলাম বিনষ্ট হয়ে যায়। জি, বলছেন শেখ আসসাবাবুল আউয়াল, স্থায়ী জাহান্নামী হওয়ার প্রথম কারণ হচ্ছে আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, শিরক করা। জি, এই শিরক হচ্ছে বড় শিরক। বড় শিরক করে কেউ যদি মারা যায় তো স্থায়ীভাবে জাহান্নামী হবে। পক্ষান্তরে শিরকের আরেকটি প্রকরণ হচ্ছে আশ-শিরকুল আসগার, ছোট শিরক। ছোট শিরক কবিরা গুনাহ, স্থায়ী জাহান্নামে হবে না, অস্থায়ী জাহান্নামে হবে, কাফের যেহেতু হয় না তাতে ফাসে গুনাহগার হয়। তো এই শিরক বিল্লাহ হচ্ছে শিরকি আকবার, বিআন ইয়াজআল আলিল্লাহি শরীকান, আল্লাহর শরীক স্থাপন করা, সেটা আল্লাহর কাজে রুবুবিয়াতে হতে পারে, আবিল উলুহিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগীতে হতে পারে, আবিল সিফাতে আল্লাহর গুণাবলীতে হতে পারে। জি, তৌহিদ যেমন তিন প্রকার, তৌহিদে রুবুবিয়া, তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল আসমা ও সিফাত, ঠিক তেমনই রুবুবিয়াতে শিরক, উলুহিয়াতে ইবাদতে শিরক এবং আল্লাহর নাম গুণাবলীতে শিরক। যে কোনো রকমের এই রকম বড় শিরক যদি থাকে কারোর মধ্যে আর ওই অবস্থায় মৃত্যুবরণ করে বিনা সংশোধনে, তাহলে সে স্থায়ী জাহান্নামী হবে। ফামান ইয়াতাকাদ আন্না মা আল্লাহ খালিকান, কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহর সাথে অন্য কোনো স্রষ্টা রয়েছে, আল্লাহর শরীক, জি আল্লাহর শরীক হয়ে, আও মুনফারিদান, অথবা আল্লাহ নয় অন্য কেউ সৃষ্টিকর্তা, আও ইয়াতাকাদ আন্না মা আল্লাহ ইল্লাহ, অথবা আল্লাহর সাথে কোনো উপাস্য আরও রয়েছে, আল্লাহরও ইবাদত রয়েছে আর গৌস কুতুবেরও ইবাদত রয়েছে, হ্যাঁ মাজারেরও সেজদা রয়েছে, এস্তাহে পাইও বাদা, তাদেরও ইবাদত করা যেতে পারে, সেজদা করা যেতে পারে, দরগা দুর্গার ইবাদতকে যারা মনে করে যে ধর্মকর্ম, আও আবাদা মা আল্লাহ গাইরা, অথবা আল্লাহর সাথে অন্যের উপাসনা করলো, পূজা করলো। জি, ফাসারা ফাসাইয়া মিন আনওয়াইল ইবাদাতি ইলাইহি, সুতরাং যে কোনো রকমের কিছু ইবাদত বা সামান্যতম ইবাদত, কোনো একটি ইবাদত আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দিল, সব ইবাদত আল্লাহকে দিচ্ছে কিন্তু একটি ইবাদত সে বা জীবনে একটি ইবাদত দিয়ে দিল আল্লাহ ছাড়া অন্যকে, যেমন সালাত আদায় করছে আল্লাহর জন্য, যাকাত দিচ্ছে আল্লাহর জন্য, সিয়াম পালন করছে আল্লাহর জন্য, হজ করছে আল্লাহর জন্য, ওমরা করছে আল্লাহর জন্য, অনেক নেক আমল করছে আল্লাহর জন্য, কিন্তু হ্যাঁ কোরবানি করছে আল্লাহর জন্য, কিন্তু মাজারে ওরুশে গিয়ে জবাই করছে বাবার জন্য, জি হ্যাঁ বাবার জন্য, তাহলে সেই ব্যক্তি বড় শিরক করলো। সুতরাং সেই ব্যক্তি এই অবস্থায় যদি মারা যায় বিনা তওবায় বিনা সংশোধনে, তাহলে সে স্থায়ী জাহান্নামী হবে। অথবা কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর সাথে অন্য সব কিছু সম্পর্কে ওয়াকিফ হাল, আল্লাহ যেমন সর্বজ্ঞ সব কিছু জানেন, তেমন অন্য কেউ সব কিছু জানেন, নবী আলেমুল গায়েব সব কিছু জানেন কথা বলেন, অথবা গৌস কুতুব ওলিয়া উলিয়া কাশফের মাধ্যমে সব কিছু জেনে নেওয়ার ক্ষমতা রাখেন, এবং আল্লাহ যেমন সর্বশক্তিমান তেমন অন্য কেউ এইরকমই সর্বশক্তিমান, আল্লাহ যেমন সন্তান দিতে সক্ষম, রোগ দিতে সক্ষম, রোগ ভালো করতে সক্ষম, তেমন বাবা মাজারওয়ালা পীর মৃত জীবিত সে রোগের আরোগ্য দানে সক্ষম,
জি, আল্লাহর মতো কাউকে বড় এবং মহান যদি মনে করে তাহলে ফাকাদ আশরাকা বিল্লাহ শিরকান আকবার, আল্লাহর সাথে বড় শিরক করলো, সুতরাং ওয়াস্তাহাকাল খুলুদ ফিন্নার, সুতরাং জাহান্নামে স্থায়ীভাবে থাকবে, এটি হচ্ছে তার যথাযোগ্য শাস্তি। দলিল সুরা মায়েদার আয়াত নম্বর 72, আল্লাহ ইরশাদ করছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, ভালো করে শুনে রাখো, যে নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, এবং সেখানে একটি কথা উজ্জ মানতে হবে, এই অবস্থায় মারা যাবে, কারণ তওবা করলে সব গুণে আল্লাহ মাফ করতে পারেন, এই কথা যেহেতু অন্য আয়াতে রয়েছে, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না হে অপরাধীরা, আল্লাহ সব গুণা ক্ষমা করতে পারেন। তাহলে তার মধ্যে শির কুফরির গুণা, নাস্তিকতার গুণা, কবর মাজার পূজার গুণা, প্রতিমা পূজার গুণা মাফ করতে পারেন, যেমন সাহাবায়ে কেরামরা অনেকেই শির করেছেন জাহিলিয়াতের যুগে, তারপরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, ওমর, আরও সাহাবায়ে কেরাম অধিকাংশই শিরকি জীবনযাপন এক সময় করেছেন ইসলামের পূর্বে, আর তারপরে যখন ইসলামের দাওয়াত এসেছে সাদরে গ্রহণ করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, বিলম্ব তওবা করলেও ঈমান নিয়ে আসলেও আল্লাহ মাফ করে দিয়েছেন, ব্যাস মরার আগে যদি সংশোধন করে নিয়ে থাকে। কিন্তু যদি শিরকের অবস্থায় কেউ মারা যায়, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো আর এই অবস্থায় মৃত্যুবরণ করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, হারাম, সুতরাং কোনোদিন জান্নাত পাবে না। আপনার সামান্যতম যেন সন্দেহ না থাকে যে এত নামাজ রোজা করছে, আর এত হজ করছে, প্রতি বছর হজ করছে, আর এত উমরা করছে, বছরে কয়েকবার উমরা করছে, আর এত সাদকা খায়রাত করছে, এত জনকল্যাণমূলক কাজ করছে, শুধু মাজারে যাই, হ্যাঁ মাজারে গিয়ে সেখানে কবরকে সেজদা করে, অথবা মাজারে গিয়ে খাসি মরগ জবাই করে, এইটুকুই করে, তাই বলে স্থায়ী জাহান্নামী হবে? হ্যাঁ, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, কারণ শিরকের অপরাধ, এত বড় অপরাধ আল্লাহ মাফ করেন না, সেজন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন চিরতরে। ওমা ওয়াহুন্নার, এবং জাহান্নাম হচ্ছে তার বাসস্থান। ওমা লিল যালিমিন মিন আনসার, কেউ ভাবতে পারে যে ঠিক আছে জাহান্নাম বাসস্থান হইলো, কিন্তু একসময় তো সুপারিশ হতে পারে, হ্যাঁ নবীর সুপারিশ হবে, আল্লাহ বলছেন না জালেমের কোনো আনসার সাহায্যকারী নেই, সুপারিশকারী হচ্ছে সাহায্যকারী, সুপারিশ করে আল্লাহর কাছে দরখাস্ত করে আখেরাতে দোয়া করে তার আজাবকে হালকা করার এবং আজাবকে দূর করার জন্য এবং জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে শাফাআত, জি হ্যাঁ, কিন্তু সেটা কাফের জালেমের জন্য নয়, সেটা ইসলাম যে টিকিয়ে রেখেছে তার জন্য, ইসলাম নষ্টকারীর জন্য নয় যে ইসলামকে ধ্বংস করে দিয়েছে শির কুফরি করে, তাদের জন্য নয়, জি। ফামাতান ফাহুম শাফাআতুস শাফিঈন, কোনো সুপারিশকারী সুপারিশ কোনো কাজে আসবে না কাফের মুশরিকের ক্ষেত্রে, এমনকি বেনামাজির ক্ষেত্রে, এটি হচ্ছে সঠিক মত, কারণ তার আগে সালাতের কথা আল্লাহ বলেছেন সূরাতুল মুদাসসিরে পড়ে নেবেন আয়াতগুলি, জি হ্যাঁ। প্রথম উত্তর জাহান্নামীদের, কেন জাহান্নামে এসেছে যখন জিজ্ঞাসা করা হবে তাদেরকে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত পড়তাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা যাকাত দিতাম না, মিসকিনদের অন্ন দিতাম না, জি। আল্লাহর বলে বলছেন তারপরে এক দুটি আয়াত পরে, ফামা তানফাউ শাফাআতুস শাফিঈন, সুতরাং কোনো সুপারিশকারী সুপারিশ তাদের কোনো কাজে আসবেও না, জি, জালেমের কোনো সাহায্যকারী নেই। স্থায়ী জাহান্নামী হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আল কুফর বিল্লাহি আজ্জা ওয়াজাল, আল্লাহর সাথে কুফরি করা, কুফরি করা মানে গতকালকে আলোচনা করেছি, আল্লাহকে অমান্য করা, জি, আল্লাহ রাব্বুল আলামিনের একত্বকে অমান্য করা, অস্বীকার, কুফর মানে অমান্য করা, অস্বীকার করা, জি, অবজ্ঞা করা, জি হ্যাঁ, মেনে না নেওয়া, আওবে মালায়কাতে, আল্লাহকে হয়তো বিশ্বাস করে কিন্তু আল্লাহ মালায়কা, আমি জিবরাইল মিকাইল সব বিশ্বাস করি না, আমি না দেখে বিশ্বাস করি না, আও কুতুবিহি যদি এরকম কথা কেউ বলে, অথবা তার কিতাবসমূহ সাথে কুফরি করা, কোনো একটি কিতাব কোরআনে কারিম অথবা কোরআনে কারিমের একটি আয়াত আমি মানি না, যে একটি আয়াত অস্বীকার করাই হচ্ছে পুরো কোরআন অস্বীকার করা, এইরকমই আমি আল কোরআন মানি কিন্তু তাওরাত মানি না, আমি তাওরাতকে আসমানি কিতাব বিশ্বাস করি না, জবুরকে বিশ্বাস করি না, ইনজিলকে বিশ্বাস করি না, যে কিতাবকে আল্লাহ আসমানি কিতাব বলেছেন, যেগুলি সম্পর্কে আমাদের কাছে দলিল প্রমাণ নেই, খেয়াল খুশি কিছু গুমরা লোকদের মতো আমরা বলবো না যে আপনার বেদ আসমানি ঐশী বাণী, না না না, আমাদের কাছে কোনো দলিল নেই, আসমানি কোনো দিক নির্দেশনা নেই, ওয়াহী নেই যে বেদ
অথবা বৌদ্ধ ধর্মে যে ত্রিপিটক, এগুলি হচ্ছে আসমানি কিতাব। সুতরাং সেগুলিকে আমরা আসমানি কিতাব বলে বিশ্বাস করি না। সুতরাং কেউ যদি এসবকে অবিশ্বাস করে বা অমান্য করে, বা কোনো রাসুলকে, জি এক রসুলকে অথবা সব রসুলকে কেউ যদি অমান্য করে, অবিশ্বাস করে, আবিল ইয়াউমিল আখির অথবা পরকাল বা পরকালে কোনো একটি স্তরকে অস্বীকার করে, কবর আজাবকে অস্বীকার করে, আও কাজা আল্লাহ কাদে আল্লাহর ফয়সালকে, তকদিরকে অস্বীকার করে, সব কিছুই মানে বিশ্বাস করে কিন্তু তকদির মানে নয়, তকদির আবার কি জিনিস, তাহলে কাফির। জি হ্যাঁ, ফামান আনকার শাইআন মিন যালিকা, সুতরাং কেউ যদি এসবের কোনো কিছুকে অস্বীকার করে, তাকজিবান মিথ্যা মনে করে, আও জাহাদান অথবা অমান্য করে, আমি মানব না, আও শাক্কা ফিহি অথবা তাতে সন্দেহ করে, আমার এগুলো মানাতে দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি এগুলো মেনে নিতে পারছি না, ফাহুয়া কাফিরুন মুখাল্লাদুন ফিন্নার, তাহলে এমন কাফের যে চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করবে এবং তার রাসূলগণের সাথে অস্বীকার করবে, ইউরিদুনা ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, আর তারা চায় যে আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করুক, অর্থাৎ হয়তো আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর কোনো রাসূলকে বিশ্বাস করে না, বা রাসূলগণকে মানতে চায় না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানবো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কিন্তু তিনি খাতামুন নবীন শেষ নবী এ কথা মানি না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী। সুতরাং কাফের স্থায়ী জাহান্নামী, জি কাদিয়ানি কাফের, এবং এই কুফরির অবস্থায় কেউ মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে। ওয়াকুলুনা, এবং তারা বলে, নুমেনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু মানি কিছু মানি না, কোরআনের সব কথা মানা যায় না, দণ্ডবিধান মানা যায় না, চোরের হাত কাটা মানা যায় না, জেনার শাস্তি মানা যায় না, বেতরাঘাত মানা যায় না, এগুলি উঠিয়ে দিতে হবে, তাহলে কাফের। ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি একটা রাস্তা নিতে চাই, কাফের ইহুদি নাসারাকে রাজি রাখতে চাই আর ইসলামেরও কিছু পালন করতে চাই, মুসলিম সমাজকেও ঠিক রাখতে চাই। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে মূলত কাফের, এরাই হচ্ছে আসল কাফের। জি হ্যাঁ, এরা হচ্ছে খাঁটি কাফের। আল্লাহ বলছেন হাক্কান ওয়া আতাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা, আর এই রকম কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি আমি তৈরি করে রেখেছি। সূরা নিসা আয়াত নম্বর 150-151। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যে চিরস্থায়ী জাহান্নামী এই মর্মে আরো ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'দা লাহুম সাইরা, নিশ্চয় আল্লাহ কাফেরদের উপর লানত করেছেন, অভিসম্পাত করেছেন, এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন, খালেদিনা ফিহা আবাদা, সেই জ্বলন্ত আগুনে তারা চিরস্থায়ী হবে, লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, না কোনো বন্ধু পৃষ্ঠপোষক পাবে আর না কোনো সাহায্যকারী পাবে। ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, তাদের একে জাহান্নামের আগুনে মুখের ভরে উল্টানো পাল্টানো হবে, ফেলা হবে আর উল্টে পাল্টে জ্বালানো হবে। ইয়াকুলুনা, তখন বলবে, হায় ইয়া লাইতানা, হায় আক্ষেপ, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি আমরা আল্লাহকে মানতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতাম। ওয়াকালু, আরো আক্ষেপ করে বলে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক আল্লাহ, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের এবং আমাদের বুজুর্গদের আনুগত্য করেছিলাম, তাদেরকে মেনেছিলাম, ধর্মীয় নেতাদেরকে মেনেছিল, পার্থিব নেতাদেরকে মেনেছিল, কাফের নেতাদেরকে মেনেছিল, মুনাফেক নেতাদেরকে মেনেছিল, ইসলামের বিরুদ্ধে বলেছে সেখানে হ্যাঁ হ্যাঁ করেছে আর শিরকের ধর্ম শিখিয়েছে। জি বুজরুগানে দিন যাদেরকে বলা হচ্ছে, শিরকি আকিদার লোক, ওয়াহদাতুল উজুদের আকিদার লোক, হলুলের আকিদার লোক আর ফানার আকিদার লোক, কুফরিতে লিপ্ত যারা নিজেকে আনাল হক বলতো, যারা বলে যে একসময় মানুষ এবাদত বন্দী করতে করতে আল্লাহতে লয় হয়ে যায়, বিলীন হয়ে যায়, ফানা হয়ে যায়, এসব আকিদা যাদের ছিল তাদেরকে মেরেছিলাম আল্লাহ। ফাদাল্লুনা সাবিলা, যার ফলে আমাদেরকে সঠিক রাস্তা থেকে পথভ্রষ্ট করেছে, গুমরাহ করে দিয়েছে, আমরা সেরাতে মোস্তাকিম পাইনি, তাই তো আজকে জাহান্নামে আসতে হয়েছে। রব্বানা, আল্লাহ, যখন তাদের কারণে আমরা ধ্বংস হয়েছি, আজকে জাহান্নামে এসেছি, তেহিম দেফাইনি মিনাল আজ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে এই ধর্মগুরুরা, তাদেরকে দ্বিগুণ আজাব শাস্তি দাও আল্লাহ, ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে মহা অভিসম্পাত করো, তাদের ওপর বড় লানত করো, আল্লাহ তোমার রহমত থেকে চিরতরে বঞ্চিত করো, তারা আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি পাক, আমাদের ভাগ তারা উঠাক। সূরা আহজাব আয়াত নম্বর 64-68।
তাহলে দ্বিতীয় কারণ আমরা জানলাম স্থায়ী জাহান্নামে হওয়ার, সেটা হচ্ছে বড় কুফর। জি, কুফরের ক্ষেত্রেও ছোট কুফরি আছে, অর্থাৎ নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, স্বামীর অকৃতজ্ঞ হওয়া, স্ত্রী এত কাজ করছে তারপরেও স্বামী শুক্রিয়া আদায় করে না, কৃতজ্ঞ নয়, বাপ মায়ের অকৃতজ্ঞ হওয়া, এই রকমের যে কোনো মানুষের নাশুকরি করা, এটিও এক ধরনের কুফর, কিন্তু এটা হচ্ছে ছোট কুফরি। এইরকম বেশ কিছু কাবিরা গুনাহকে যেগুলোকে কুফর বলা হয়েছে, মুসলিমদের মাঝে মারামারি করা কেতাল ও কুফর, এটি বড় কুফরি নয়। যদি হালাল না মনে করে, হারাম মনে করে, অপরাধ মনে করে যদি এই কাজ করে, তাহলে এগুলি হচ্ছে ছোট কুফরি, আল্লাহর নাশুকরি করা। তৃতীয় জাহান্নামে যাওয়ার স্থায়ী কারণ বা স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে ইসলামের যে পাঁচটি ফরজ রুকন বা স্তম্ভ রয়েছে, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দান করা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা রমজান মাসের, এবং বাইতুল্লাহর হজ করা, এর কোনো একটি যদি অস্বীকার করে, কোনো একটি যদি অস্বীকার করে, এছাড়াও বহু ফরায়েজ রয়েছে যেগুলি কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত, সেগুলির কোনো একটি যদি অস্বীকার করে, হিজাবের বিধানকে অস্বীকার করে, ফমানান কারা ফরিদাত তাওহীদিল্লাহ, সুতরাং আল্লাহর তাওহীদের সবচেয়ে বড় ফরজকে কেউ যদি অস্বীকার করে, আউ শাহাদাত আবি শাহাদ আলী রাসুল লেহিবি রেসাল, অথবা রাসুলুল্লাহ সাল্লামের রেসালাতের শাহাদাতকে কেউ যদি অস্বীকার করে, আউ অমুম আহা আলী জামিয়ান নাস, অথবা আউ অমুম আহলে জামিয়ান নাস, অথবা রাসুলুল্লাহ সাল্লামের যে দাওয়াত রেসালাত সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস ইন্নী রাসুলুল্লাহ ইলাইকুম জামিআ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য তিনি রাসূল হয়েছেন, এইটা যদি না মেনে বলে যে না 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 আমরা ওয়ানারব, আমাদের নবী না, তিনি আরবদের নবী, এইরকম কথা যদি বলে, বা আমরা হচ্ছে ইংরেজ, ইংরেজদের নবী না, আমাদের ভাষায় আসতো, তিনি আরবি ভাষায় এসছেন, সুতরাং আরবদের নবী, এইরকম কথা যদি কেউ বলে, তাহলে সে কাফের। আও ফরিদাত সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত যে ফরজ যদি অস্বীকার করে তো সবার মতে কাফের, যাকাত অস্বীকার করে কাফের, সৌমে রমজান হজ ফাহুয়া কাফিরুন, বলছে শেখ কাফের হয়ে যাবে, লিআন্নাহু মুকাজ্জিবুন লিল্লাহি ওয়া রাসূলিহি, কেন কাফের, কারণ সে আল্লাহকে মিথ্যা মনে করে, আল্লাহ ফরজ বলছেন আর এ বলছে না ফরজ নয়, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করলো, এবং মুসলিমদের ইজমাকে মিথ্যা জ্ঞান করলো। এইরকমই হারামগুলি কেউ কেউ যদি অস্বীকার করে, ওকাজালিক মানে আনকারা তাহরিমা শির্ক, শির্ক সবচেয়ে বড় হারাম, কিন্তু না না শির্ক হারাম নয়, জি হ্যাঁ, যদি মাজারে সেজদা করে তাহলে শির্ক নয়, অথবা খুন করা হারাম নয়, ব্যভিচার হারাম নয়, ব্যভিচার দুই ভাগে বিভক্ত, ধর্ষণ হারাম, অপরাধ, ক্রাইম, কিন্তু যদি সম্মতি থাকে সাবালক সাবালিকার তাহলে সেটি ক্রাইম নয়, তাহলে কাফের হয়ে যাবে। সমকামিতা বৈধ, সমকামিতা হারাম নয়, মদ হারাম নয়, আজকালকার যে মদ হারাম বলা যাবে না, কুকুর হারাম নয়, শুকুর হারাম নয়, এইরকমই যে সব হারাম হওয়া কোরআন বা সুন্নাহ দ্বারা সুস্পষ্ট স্পষ্টভাবে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সেগুলি হচ্ছে হারাম, বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, এইরকমই যেসব মুহাররমাত, যেসব নারীরা আমাদের মুহাররমাত স্থায়ীভাবে যেগুলি হারাম, বা যাদের আমরা মাহরাম সেসবকে বিয়ে করা হারাম, কেউ যদি মনে করে যে না বোনকে বিয়ে করা জায়েজ, খালাকে বিয়ে করা জায়েজ, আপন ফুফুকে বিয়ে করা জায়েজ, তাহলে সে আল্লাহকে মিথ্যা মনে করলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা জ্ঞান করলো, সুতরাং সে বড় কাফের, জি হ্যাঁ। সুতরাং দুনিয়াতে যখন কাফের হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে। যদি কেউ নিউ মুসলিম হয়, অনেকে মদ খাওয়ার নেশা আছে নিউ মুসলিম, অথবা ব্যবিচার করার বদ অভ্যাস আছে, নোংরামি আছে, জানে না মাসলা মাসাইল, তাকে জানিয়ে দিতে হবে, যতক্ষণ জানে না ততক্ষণ কাফের বলবো না, কারণ তার ওজোর আছে, অজ্ঞতার, কিন্তু অজ্ঞতার ওজোর আমাদের সরিয়ে দেওয়া ফরজ, আমরা মুসলিমরা তাদেরকে জানিয়ে দেব নিউ মুসলিমদেরকে যে একজন মুসলিমের জন্য ব্যবিচার হারাম, মদ হারাম, কুকুর শুকুর হারাম, ইত্যাদি ইত্যাদি বিড়াল হারাম, তারপরে জানার পরে যদি অস্বীকার করে যে না 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 আমি মুসলিম হয়েছি সব মানে, কিন্তু আমি মদ ছাড়তে পারবো না, তাহলে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে হবে। চার নম্বর স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আল ইস্তিহজা বিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আও বিদিনিহি আও রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে নিয়ে ঠাট্টা উপহাস করা, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, উপহাস করে, জি, এমন খেলতামাশার কথা বলে,
অথবা তার দিনে দিন ইসলাম বা দিন ইসলামের কোনো বিধিবিধান নিয়ে, সলাত নিয়ে, মুসলিমদের সেয়াম নিয়ে, এই রকমই যে কোনো বিষয়ে, হজ নিয়ে, কোরবানি নিয়ে, আর এই কোরবানি করে পয়সা অপচয় করে লাভটা কি, এইটা ফালতু কাজ, এইরকম কথা কেউ যদি বলে তাহলে সেই ব্যক্তি উপহাস করলো, ব্যঙ্গ করলো দিন ইসলামের বিধিবিধান নিয়ে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কেউ যদি উপহাস করে, কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তার ওপর মিথ্যা অপবাদ দেয় এবং তাকে দোষারোপ করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এক কথায় আল্লাহকে নিয়ে অথবা আল্লাহর দিনকে নিয়ে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি উপহাস করে তাহলে সেটি হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। দুনিয়ায় ইসলাম থেকে বেরিয়ে গেল, যার ফলে চিরস্থায়ী জাহান্নামী হবে। দলিল কোরআনে কারীমের সূরা তওবার আয়াত নম্বর 64-65 রয়েছে মুনাফিকদের সম্পর্কে। আল্লাহ বলেছেন ওয়ালা ইনসা আলতাহম, এই মুনাফিকদেরকে যদি জিজ্ঞেস করো লা ইয়াকুলুন না, তখন তারা অবশ্যই বলবে ইন্নামা কুনা নাখুযু ওয়া নালআব, আমরা একটু গল্প গুজব করছিলাম, আর একটু খেলতামাশা করছিলাম, একটু আমোদ ফুর্তি করছিলাম। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদেরকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবাই কেরামদেরকে একটু কী করেছিল, রসিকতা করেছিল যে এরা বড় পেটু, কিন্তু যুদ্ধের ময়দানে এরা হচ্ছে কাপুরুষ ইত্যাদি ইত্যাদি, এরা খাওয়ার ক্ষেত্রে খুব আগ্রহী, এই ধরনের ভাষা বলেছিল মুনাফিকরা। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পৌঁছে গেল, তার আগে ওহির ওজর করতে আসছে, ওজর পেশ করার জন্য, যে রাসূলুল্লাহ আসলে আমরা অন্তর থেকে বলিনি, একটু আসলে লম্বা রাস্তা তো একটু টাইম পাস করছিলাম, তো মনে কিছু নেবেন না ইত্যাদি। তার আগে আয়াত নাজিল হয়ে গেছে, সে আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কুল হে নবী, তাদেরকে জানিয়ে দাও এই মুনাফিকদেরকে, আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর বিধানাবলী, আয়াত সমূহকে নিয়ে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে উপহাস করতেছো, লা তাতাযুরু, তোমরা কোনো ওজর পেশ করিও না, তোমাদের ওজর শোনা হবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা যখন কালিমা পড়েছিলে তখন তো ঈমানে এর মধ্যে এসেছিলে, তারপরে তোমরা কুফরি করে ফেলেছো। জি হ্যাঁ, জি ইস্তেহজা বা সুখরিয়া, এই ভাষাগুলি আরবি ভাষা, ঠাট্টা করা, উপহাস করা, ব্যঙ্গ করা। আল্লাহ রব্বুল আলমিনের মানহানি, আল্লাহর দিনের মানহানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি এবং তুচ্ছ জ্ঞান করা, এই সমস্ত কিছু হচ্ছে এত বড় কাবিরা গুনাহ, যাতে মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায় এবং ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়, যার ফলে চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। পঞ্চম কারণ স্থায়ী জাহান্নামী হওয়ার, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালমন্দ করা বা তার দিনকে গালমন্দ করা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করা। জি, কোনো দোষ ত্রুটি বের করা, জি কোনো আয়েব দোষ ত্রুটি চর্চা করা এবং হালকা মনে করা, মানহানি করা, এইরকমই লানত করা, অভিশাপ দেওয়া, জি হ্যাঁ, ঘৃণা করা, এ সমস্ত হচ্ছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়। সুতরাং যখন ইসলাম ইমান ভঙ্গ হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে কাফের মুরতাদ হয়ে গেল, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এই সম্পর্কে বিস্তারিত লিখেছেন তার কিতাবে, বলেছেন মান সাব্বাল্লাহ ওয়া রাসূলা, যেই ব্যক্তি আল্লাহকে অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, মান সাব্বাল্লাহ আও রাসূলা, যে ব্যক্তি আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করল, ফাহুয়া কাফিরুন, সেই ব্যক্তি কাফির, জাহিরান ওয়া বাতিনান, সে প্রকাশ্যও কাফির এবং আভ্যন্তরীণভাবেও কাফির, সাওয়ান কানা ইয়াতাকিদুন যালিকা মুহাররাম, সেটা সে হারাম বলে গাল দিক, অথবা আও কানা মুস্তাহিলান, হালাল মনে করুক, হারাম মনে করেই যদি গাল দেয় তবু, নবীকে গাল দেওয়া হারাম কিন্তু সে আবেগে করে ফেললো, হ্যাঁ আল্লাহকে আল্লাহর দিনকে গাল দেওয়া হারাম, তারপরে গাল দিয়ে ফেললো, অথবা হালাল মনে করে, হ্যাঁ দুই রকম অপরাধী হচ্ছে কাফের, আওকানে জাহিলান আনে এতেকাদ, অথবা অন্তরে বিশ্বাস থেকে বা বলেনি বা সঠিক বিশ্বাস জেনে বলেনি, অজ্ঞতার ভিত্তিতে বলে দিচ্ছেন না কাফের, কালা সাবনা এক ফরু, কাফের হয়ে যাবে, সাওন কানা মাজিহান, ঠাট্ঠাট ছলে যদি বলে, আও জাদদান সত্যি সত্যি যদি বলে, হাযা হুয়া সওয়াব আল মাকতুবি, এটি হচ্ছে সঠিক মত যেটি হচ্ছে সুনিশ্চিত। ইমাম ইসহাক বিন রাহওয়াই, যিনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহর সহপাঠী ছিলেন, বলছেন আন্নাল মুসলিমিনা আজমাউ, সমস্ত মুসলিমদের ইজমা রয়েছে এই বিষয়ে, আলা আনমান আনলা আলা আন্না মান সাব্বাল্লাহ ওয়া সাব্বা রাসূল, যেই ব্যক্তি আল্লাহকে গালমন্দ করবে অথবা তার রাসূলকে গালমন্দ করে, আও দাফা শাইম মা আনজালাল্লাহ, অথবা আল্লাহ রাব্বুল নাযিলকৃত বিধানে কোনো কিছুকে অস্বীকার করে দিবে, ফাহুয়া কাফির, সে কাফির, ওয়া ইন কানা মুকিররান বিমা আনজাল, যদিও আল্লাহ নাযিলকৃত বিধানে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী,
হ্যাঁ, কিন্তু কোন একটি বিষয়কে যদি অস্বীকার করে আল্লাহর নাজগেত বিধানের, অথবা আল্লাহর কিতাব বিশ্বাসী, আল্লাহর বিধানে বিশ্বাসী কিন্তু আল্লাহকে গাল দিয়ে দিল, আল্লাহ রসুলকে গাল দিল, তাহলে কাফের হয়ে যাবে। এইরকমই আরো বলছেন যে ওয়াল হুকম ফি সাব্বে সাইরিল আম্বিয়া কাল হুকমে ফি সাব্বে নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দিলে কাফের, তেমনি সমস্ত আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে একই বিধান। সুতরাং কেউ যদি নূহ আলাইহিস সালামকে গাল দেয়, কেউ যদি লূত আলাইহিস সালামকে গাল দেয় বা তার দোষ চর্চা করে, কেউ দাউদ আলাইহিস সালামের ওপর যদি দোষ চর্চা করে, কেউ যদি এই রকমই মূসা আলাইহিস সালামকে গাল দেয় বা আর কাউকে, তাহলে কাফের হয়ে যায়। ফামান সাব্বা নবিয়ান মুসাম্মান বিসমিহি মিন আল আম্বিয়া আল মারুফিন আল মাযকুরিন ফিল কোরআন, বলছেন যে সুতরাং কেউ যদি এমন কোন নবীর নাম ধরে গাল দেয় যেই নবীকে সবাই জানে, কোরআন সুন্নাহ দ্বারা জানা যে তিনি নবী, তাকে নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসছে, কোরআনে যদি নাও থাকে হাদিসে এসছে যে অমুক নবী, সেই নবী সম্পর্কে যদি কোনো মানুষ বলে যে অমুক নবী এরকম অপরাধ করেছেন, অমুক নবী এই করেছেন, আর তারপরে তাকে গালমন্দ করলো অথচ জানছে যে তিনি নবী, তাহলে তার বিধান যা বর্ণিত হলো যে কাফের হয়ে যাবে। নবী রসুল ছাড়া, আল্লাহ ছাড়া অথবা আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য কাউকে যদি কেউ গাল দেয়, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামকে যদি কেউ গালমন্দ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন মুমিনদের জননীদেরকে কেউ যদি গালমন্দ করে, যেমন রাফেজা শিয়ারা, তো এই ক্ষেত্রে বলছেন শেখ হোসেন ফাইন কান আল গারাদু মিনহু সাব্বান নবী, সেখান থেকে যদি উদ্দেশ্য থাকে নবীকে গাল দেওয়া, কারণ কেমন সঙ্গী তৈরি করেছে, হ্যাঁ, যে এরা সব কাফের, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সঙ্গীর কেউ মুসলিম থাকলো না, এটা আসলে নবীকে গাল দেওয়া, এই উদ্দেশ্যই যদি থাকে, আর উদ্দেশ্য এটাই কিন্তু জি ইহুদিদের চক্রান্ত, ইবনে সাবা ইহুদি যে এই রাফেজিদের জন্মদাতা, তার এটি চক্রান্ত ছিল যে সাহাবাই কেরামদেরকে কাফের বলে দিলে আর নবীকে আর কেউ মানবে না, কারণ এই নবী ব্যর্থ, হ্যাঁ, তার পাঁচটা সাহাবি ছাড়া কেউ মুসলিম থাকেনি, তাহলে কেমন মানুষ তিনি যে তার ডানে বামে যারা, ডান হাত বাম হাত আবু বকর উমর উসমান, কেউ ভালো না, সব কাফের, ভালো নয় শুধু নয়, তারা কাফের, তারা অসৎ, তারা তাগুত, আউযু বিল্লাহ, যাতে করে দিন ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়। এই হচ্ছে ইহুদি ষড়যন্ত্র আর মজুস ইরানি অগ্নিপূজকদের ষড়যন্ত্র। জি রাসূলুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামদেরকে কেউ যদি গাল দেয় উদ্দেশ্য নবীর মানহানি করা, একসুদ বিহি সাব্বান নবী সাল্লাম, অথবা নবী সাল্লাল্লাহু সাল্লামের কোনো বিবির ওপর মিথ্যা অপবাদ দিল, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর, উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লামের মানহানি করা, কারণ কারো পরিবার সম্পর্কে কেউ যদি অপবাদ দেয়, তার মানে তাতে শুধু তার পরিবারের মানহানি হয় না, হ্যাঁ, সেই পরিবারের, সেই মহিলার যে স্বামী, তার মানহানি, তার বাবা মায়ের মানহানি, এই উদ্দেশ্য যদি হয়ে থাকে, ফাইন এক ফোরো, তাহলে কাফের হয়ে যাবে। লিয়ান্না জালিকা কাদহুন ফি নবী সাল্লাল্লাহু আলাইহি, কারণ এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ ত্রুটি বের করা হইল এবং নবীর মানহানি করা, নবীকে গাল দেওয়া হইল। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল খাবিসাতুল খাবিসিন, নোংরা চরিত্রের নারীরা নোংরা পুরুষদের জন্য, হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিবিদের কেউ যদি পাক পবিত্র নাম মনে করে, তাইয়েবা নাম মনে করে, খবিসা মনে করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই খারাপ উপাধি দিল বা তাকে দোষারোপ করলো, সুতরাং সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। জি এছাড়া আর একটি দিক রয়েছে যা শেখ সালিফ ফাউজান হাফেজাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন বা অন্য শেখ জিবরিন উল্লেখ করে, সেটা হচ্ছে যে যারা সাহাবাই কেরামদেরকে গাল দেয় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহারের উদ্দেশ্য করুক আর নাই করুক, তারা মুকাজ্জিবুল কোরআন, কোরআনকে অস্বীকারী। কোরআনে কেরামে কত জায়গায় আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, মুহাজিরিন আনসার এই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতা আনহার, সুবহানাল্লাহ। আর তাদেরকে কেউ যদি কাফের বলে, গোমরা বলে, তাহলে নিজেরাই কাফের হয়ে যাবে। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেটা এখানে সংযোজন করা জরুরি। ৬ নম্বর, স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা।
সেটা পারিবারিক বিচার হোক, সামাজিক বিচার হোক, আর রাষ্ট্রীয় বিচার হোক, আর আন্তর্জাতিক বিচার হোক, আর অর্থনৈতিক সমস্যার সমাধান হোক, মানবরচিত বিধান দিয়ে কোনো কিছু পরিচালনা করা। আজকাল ইসলামী অর্থনীতি চলবে না, জি আজকাল সুদ ছাড়া সম্ভব নয়, সুদি কারবার ছাড়া মানুষের অর্থনীতি টিকে থাকবে না, বা সুদি কারবারটা এই কোরআনের অর্থনীতি ইসলামী অর্থনীতি তার চাইতে ভালো বা তার সমান, জি সেটাও মানবরচিত বিধানে ফয়সালা করা, আদালতের ফয়সালা বিশ্বাস করা যে কোরআনের মতো ফয়সালা, সবগুলি কথা শেখ ইবনে উসাইমিন এখানে নিজেই বলেছেন, সুতরাং তার ভাষায় বলছি, এই বিশ্বাস নিয়ে যদি মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে যে আন্নাহু আকরাবু ইলাল হক, মানুষের তৈরি করা আইনটা হচ্ছে বেশি উপকারী, হ্যাঁ সেটা হচ্ছে হকের কাছাকাছি, এটাই ন্যায়সঙ্গত, ও আসলাহ লিল খালক, এবং মানুষের জন্য তাতে বেশি কল্যাণ, অথবা আন্নাহু মুসাউইল হুকমিল্লাহ, অথবা আল্লাহর যে ফয়সালা কোরআন রয়েছে তার সমান, চোরের হাত কাটা আর 6 মাসে 1 বছর জেল সমান, যদি সমানও মনে করে, আও ইয়াজুজ হুকমু বিহি, অথবা শুধু জায়েজ মনে করে যে ঠিক আছে আমাদের কোরআন দিয়ে বিচার করা উচিত, কিন্তু মানবরচিত বিধান দিয়ে বিচার করা জায়েজ, জি হ্যাঁ এইরকম যদি কেউ মনে করে, ফাহুয়া কাফেরুন, সে কাফের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে সূরা মায়েদার আয়াত নম্বর 44-এ, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফির, যেই ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা হচ্ছে কাফের, ফাউলাইকুমুল কাফির, যারা মানবরচিত বিধান দিয়ে বিচার করে, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, ওয়াহী দিয়ে বিচার করে না, ফাউলাইকুমুল কাফির, তারাই হচ্ছে কাফের। এইরকম কেউ যদি মনে করে, বলছেন শেখ, আন্না হুকমা গাইরিল্লাহ খাইরুন মিন হুকমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের যে বিচার সেটা আল্লাহর বিচারের চাইতে, আল্লাহর ফয়সালার চাইতে বেশি ভালো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে, ছেলে সন্তানকে দ্বিগুণ দিয়েছেন ধন সম্পদে ভাগ বাপ মায়ের, আর মেয়ে সন্তানকে একগুণ দিয়েছেন, কেউ যদি মনে করেন না 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 আমরা সমান করবো, তাহলে কাফের। বা যেসব দেশে সমান করে দেওয়া হয়েছে এটা বেশি ভালো, আর মুসাবিল্লাহ, অথবা সমান সমান, সমান সমান, অর্থাৎ কোরআনের আলোকেও যদি আমরা বিবাহ শাদী আর তারপরে আপনার এই ধন সম্পদের ভাগ বন্টন ফারাইজ করি তাও ঠিক, আর ওর সমান হচ্ছে মানুষের যে আইন কানুন রয়েছে সেটাও সমান, অথবা জায়েজ আওয়ান্না হইয়া জুজুল হুকম বিহি, অথবা এটাও ঠিক ওইটাও ঠিক, ফাহুয়া কাফের, তাহলে কাফের হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়াহকুম বিহি, যদি বিচার নাও করে, বিচার ফয়সালা করলো না কিন্তু মনে করলো, বিশ্বাস করে যে কোরআনি বিধান আর পশ্চিমা বিধান আর রাশিয়ান বিধান আর চাইনিজ বিধান সমাজবাদ আর পুঁজিবাদ সব সমান, সবটাই ঠিক, এটাও ঠিক ওইটা ঠিক, তাহলে কাফের হয়ে যাবে। লিয়ান্ন মুকাজ্জিবুন লিকাউলিহি তাআলা, কারণ সে হচ্ছে কোরআনে কারিমের এইসব আয়াতকে অমান্যকারী বা অস্বীকারকারী, মিথ্যা গান করল। আল্লাহ কি বলছেন, অমান আহসানু মিন আল্লাহ হুকমান লিকাউমি ইউকিনুন, বিশ্বাসী জাতির জন্য আল্লাহর চাইতে বেশি সুন্দর বিচার আর কে করনে ওলা আছে, সূরা মায়েদার আয়াত নম্বর 50। এইরকমই কোরআন কারিমের এই আয়াতের দাবি, যে অমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহ নাযিল বিধান দিয়ে বিচার করে না তারা কাফের, সুতরাং সে হাতে নাতে প্র্যাকটিক্যালি বিচার করে না কিন্তু বিচার করা ঠিক মনে করে, যে মানবরচিত বিধান দিয়ে যারা বিচার করছে ওইটাও ঠিক করছে, আর যারা কোরআনের কথা বলছে সেটাও ঠিক করছে, যদি সমান সমান মনে করে বা জায়েজ মনে করে, এটাও জায়েজ ওটাও জায়েজ বৈধ, তাহলে কাফের হয়ে যাবে, জি ইসলাম থেকে বেরিয়ে গেল যখন দুনিয়াতে, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে যদি এই কুফরের রাস্তা থেকে তওবা করে ফিরে না আসে। 7 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে নিফাক, মুনাফেকি, কপটতা, সেটি হচ্ছে আকিদার মুনাফেকি, কারণ মুনাফেকি কর্মগত মুনাফেকি রয়েছে, বেশ কিছু মোনাফেকের বদ চরিত্র রয়েছে, যে চরিত্রগুলো কুফরি পর্যন্ত পৌঁছায় না, কাবিরা গোনা, কিন্তু সেগুলো যদি ইসলাম থেকে বহিষ্কৃত হয় না তখন সেই মোনাফেককে ফাসেক বলবো, আদা খেলাফি করে, মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, তাহলে মোনাফেকি তার মধ্যে আছে, টাকা পয়সা ধার নেই তারপর হাত ভারী, মোনাফেকি চরিত্র আছে কিন্তু কাফের নয় বা স্থায়ী জাহান্নামী নয়, তবে অস্থায়ী জাহান্নামী হবে কাবিরা গোনা করে গেলে যদি আল্লাহ মাফ না করেন তাহলে। তাহলে এখানে মুনাফিকি বলতে বড় মুনাফিকি যেটা বিশ্বাসগত মুনাফিকি সেটা কিরকম বলছে, আইয়াকুনা কাফিরান বিকালবি, অন্তরে কিন্তু কাফের, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ কোনো বিশ্বাসই নেই, জি
ওয়ায়ুজেরলিন নাস, কিন্তু জনগণ যেহেতু মুসলিম সমাজ তাদের সামনে প্রকাশ করছে আন্না মুসলিম, যে আমি মুসলিম। আরে ভাই আপনার মুসলিম, আমি তো মুসলিম। জি, কথার দ্বারা প্রকাশ করছে, অফেলি ও কর্মের দ্বারা তাদের সাথে ঈদ জুমা পড়ছে, হজ করছে, উমরা করছে, লোকে যাতে করে বলে মুসলিম। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান্নার, নিশ্চয়ই যারা আকীদার মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরের অধিবাসী হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, তাদের কোনো সাহায্যকারী তুমি কখনো খুঁজে পাবে না, তাদের কোনো সুপারিশকারী পাবে না। সূরা নিসা আয়াত নম্বর 145। জি, বরং মুনাফিক আগের যে প্রকরণগুলি বর্ণনা করা হলো বা আগের যে জাহান্নামে যাওয়ার কারণগুলি বর্ণনা, তার চাইতে বেশি মারাত্মক। জি হ্যাঁ, তার চাইতে বেশি মারাত্মক। মুনাফেক হচ্ছে ঘরের শত্রু, এবং মুনাফেক হচ্ছে মানুষের জামার যে আস্তিন রয়েছে হাত, এই হাতের ভিতরে সাপ যেমন ঢুকে থাকে ওই রকম টাইপের, এই রকম শত্রুকে চেনাই বড় মুশকিল। কারণ ঘরেই ঘোরাফেরা করছে, আমাদের সমাজেই বসবাস করছে এবং নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে। জি, আর তাদের এই চরম অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফেকদের কথা বিস্তারিত কোরআনে কারিমের শুরুতে বর্ণনা করেছেন। সূরা বাকারা শুরুটা যদি পড়ে দেখেন তো দেখবেন এখানে মানব জাতির তিন শ্রেণীর কথা আল্লাহ বর্ণনা করেছেন। এক বর্ণনা করেছেন আল্লাযীন ইউমিনুন বিল্লাহি মুত্তাকিন, মুমিন মুত্তাকি, এবং তাদের কয়েকটি গুণাবলী বর্ণনা করেছেন, মুমিন মুসলিম যারা জান্নাতি তাদের। আর তারপরে তখন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়ুন আলাইহিম আনযারতুহুম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যারা একবার স্পষ্ট প্রকাশ্য কাফের তাদের কথা মাত্র দুটি আয়াতে খতম আল্লাহ আলা কুলিম আলা সামি ওয়া আলা বসামি গিশা ওয়া লাম আযাবুন আযীম এই হয়ে গেল। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে আমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এরা আমান্না বিল্লাহ বলে, আমরা কালেমা পড়েছি, আমরা তো আপনাদের মধ্যে নামাজ পড়েছি, আমরা তো আপনাদের সাথে আছি, কিন্তু আসলে এরা মুমিন না। ইউখাদিউন আল্লাহ, এরা ধোকাবাজ, আল্লাহকে ধোকা দিতে চায়, আল্লাহকে ধোকা দিতে পারে। জি, আল্লাযীনা আমানু মুমিনদেরকে ধোকা দিতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রতারিত করেছে এরা। তো যারা আকীদার মুনাফিক তাদের নিন্দায় আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন ধারাবাহিক কোরআন কারিমের শুরুতেই, এর মাধ্যমে মানব জাতিকে বিশেষ করে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে মুনাফিক কোয়ালিটির মানুষ থেকে সাবধান, এদের দ্বারা ইসলামের যুগে যুগে বেশি ক্ষতি হয়েছে এবং এরা বেশি ক্ষতি সাধন করেছে, সুতরাং সাবধান এদের থেকে। এদের অপরাধ এত বড় কেন? শেখ ইবনে হোসেন বলছেন লিয়ান্না কুফরাহুম জামিউন বাইনাল কুফরি ওয়াল খিদায় ওয়াল ইসতিহজায় বিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি, কারণ এরা এদের অন্তরে কুফরি রয়েছে, তার সাথে সাথে এদের মধ্যে রয়েছে প্রতারণা, ধোকাবাজ, তার সাথে সাথে এরা ঠাট্টা উপহাস করে। জি হ্যাঁ, এরা যখন তাদের ভাইদের সাথে মিশে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, জি, যখন তাদের মুনাফিক ক্যাটাগরির লোকের সাথে তাদের যখন গোল মিটিং হয়, তখন যে কি ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, ওলামায়ে কেরামদের সম্পর্কে বিষোদ্গার করে, দিনের দায়ীদের বিরুদ্ধে কি যে চক্রান্ত করে। জি হ্যাঁ, এরা উপহাস, সাতটা উপহাস করে, ইসলামের ক্ষতি সাধন করে, ইসলামের ক্ষতি হলে এদের মন খুশি হয়, আল্লাহকে নিয়ে এরা উপহাস করে, আল্লাহর আয়াত ইসলামের বিধিবিধান নিয়ে এরা উপহাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপহাস করে, এবং যারা উপহাস করে তাদের পৃষ্ঠপোষকতা করে। সুতরাং এরা হচ্ছে মারাত্মক ইসলামের শত্রু, এই মুনাফিক, এরা হচ্ছে স্থায়ী জাহান্নামী, বরং জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে এদের বাসস্থান হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বাকারার আয়াতগুলি এখানে নিয়ে এসেছেন, যে আয়াতগুলির দিকে ইঙ্গিত করলাম, নিয়ে এসে আমাদেরকে সতর্ক করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 8-15 পর্যন্ত। আর তারপরে মুনাফিককে চেনবো কেমন করে, মুনাফিকের 9টি লক্ষণ বর্ণনা করেছেন, সংক্ষেপে শুধু গণিয়ে দিচ্ছি বিনা দলিলেই সময়ের স্বল্পতার জন্য। সেখানে সে বলছেন বলি নেফাক আলামাতুন কাসিরা, নেফাকের অনেকগুলি লক্ষণাদি রয়েছে, তার মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে যে আল্লাহ নাজিল কৈত বিধানে সন্দেহ পোষণ করা, তারা সন্দেহ করবে, হ্যাঁ, ওহির বিধানে তারা সন্দেহান থাকবে, বাহ্যিক তারা ইসলামের প্রকাশ করে কিন্তু তারা সন্দেহ করে। জি হ্যাঁ, তাদের অন্তরে ব্যাধির অর্থাবাদ কলু বহুম ফহফি রাই বিমাতুন, সন্দেহ তাদের মধ্যে থাকবে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে কারাহাত হুকমিল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বিচারকে, আল্লাহ রাসূলের বিচারকে তারা ঘৃণা করবে, ইসলামের কোনো বিধিবিধান যদি তাদের কাছে আল্লাহর ফয়সালা রাসূলের ফয়সালা আসে সেটা তাদের মনোপুত হবে না, তারা অসন্তুষ্টি প্রকাশ করবে। তৃতীয় তাদের লক্ষণ হচ্ছে ইসলাম যদি বিজয়ী হয় অথবা মুসলিমরা যদি বিজয় লাভ করে তাহলে তারা নাখুশ, হ্যাঁ জি নাখুশ, আর মুসলিমরা যদি
জি ক্ষতিগ্রস্ত হয় মুসলিমদের, যদি কোথাও মুসলিমদের জুলুম অত্যাচার হয় তাতেই তারা আনন্দ ভোগ করে, জি হ্যাঁ কাফেরদের মতো। তো এই সব হচ্ছে মোনাফিকদের চরিত্র। 3 নম্বর, 4 নম্বর চরিত্র, প্রত্যেকটি দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রেখেছেন আর এখানে উল্লেখ করেছেন শেখ। 4 নম্বর মোনাফিকের লক্ষণ হচ্ছে মুসলিমদের মাঝে ঝগড়া বিবাদ এবং ফাটল ধরাতে চায় এবং মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করতে চায়, এটা ভালোবাসে। জি মুসলিম জাতিকে তৌহিদ থেকে ছিন্ন ভিন্ন করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে ছিন্ন ভিন্ন করতে চায় এবং মুসলিমদের মাঝে ডিভাইড করে তারা নিজের ক্ষমতাকে এবং নিজের দুনিয়ার স্বার্থকে পুরা করতে চায়। জি হ্যাঁ, এসব কথা সূরা তওবাতে রয়েছে। 5 নম্বর মুনাফিকদের লক্ষণ হচ্ছে যে ইসলামের শত্রুদেরকে তারা ভালোবাসবে, কাফেরদের বড় বড় নেতাদেরকে তারা ভালোবাসবে, আইম্মাতুল কুফরকে, এবং কাফের নেতাদের প্রশংসা করবে। এইগুলি হচ্ছে চরিত্র। এইরকমই কাফেরদের যে সব মতাদর্শ রয়েছে, মতবাদ রয়েছে, সেগুলির প্রচার প্রসারে লেগে থাকবে ইসলামের বিরুদ্ধে। জি ইসলামকে কোণঠাসা করা তাদের হচ্ছে চরিত্র। 6 নম্বর মোনাফেকের লক্ষণ হচ্ছে মমিনদেরকে গালমন্দ করা, মমিনদের এবাদত বন্দিগিতে দোষ ত্রুটি খোঁজা, মমিনদের কে নিয়ে ঠাট্টা উপহাস করা। 7 নম্বর লক্ষণ হচ্ছে মমিনরা যদি তাদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিনের দিকে ডাকে, দোয়ার দিকে ডাকে, সালাতের দিকে ডাকে, তো অহংকার প্রদর্শন করে, যান 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 আপনার কাজ করে। অনেক দেখবেন বেনামাজি আছে মুসলিম সমাজে, যদি বলেন যে চলেন ভাই নামাজ পড়ি, মাস্টার সাহেব চলেন নামাজ পড়ি, প্রফেসর সাহেব চলেন নামাজ পড়ি, যান 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 নিজের কাজ নিজে করেন, এটা তো পার্সোনাল ব্যাপার। জি জি তুচ্ছ জ্ঞান করে, দিনের কথা বললে এবং দিনের দিকে ডাকলে তুচ্ছ জ্ঞান করে। সূরা মুনাফিকুনে আল্লাহ কথায় বলেছেন আয়াত নম্বর 5, ওয়াইজা কিয়ামু তাআলা ইস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ লাওয়া রুহুসাম, যখন তাদেরকে বলা হয়েছিল যে চলো তোমাদের জন্য রাসূলুল্লাহ ক্ষমা চাইবেন, আরে মাথা তারা ঘুরিয়ে উল্টো দিকে সরে গিয়েছিল আর তারা অহংকার প্রদর্শন করেছিল। আট নম্বর মুনাফিকের লক্ষণ হচ্ছে যে সালাত আদায় করতে খুব ভারী লাগবে, দুনিয়ার মধ্যে সালাত আদায় করা সবচেয়ে ভারী কাজ। জি যদি আপনার মধ্যে দেখেন যে আপনাকে সিয়াম রোজা রাখতে হালকা লাগছে, দান খায়রাত করতেও হালকা লাগছে, হজ করতে খুব মজা লাগছে আপনাকে এত টাকা খরচ করে, কিন্তু নামাজ সবচাইতে ভারী, তাহলে জানবেন যে আপনার মধ্যে মুনাফিকি আছে। জি ফজরে উঠতে পারছেন না আপনি, মুনাফিকি আছে, মুনাফিকি মুক্ত হন। এই মুনাফিকি নিয়ে মারা গেলে এটা শুধু আমলের মুনাফিকি থাকবে না, কারণ এটা সলাতের বিষয়, শুধু এটা আকিদার মুনাফিকি, এটা বড় মুনাফিকি। এর লক্ষণ সলাতের ক্ষেত্রে অলসতা, জি হ্যাঁ গাফিলতি, উঠিয়ে দিলেই রাগান্বিত হয়, হ্যাঁ আর উঠতে চান, উঠিয়ে দিলে আবার শুয়ে পড়ে। জি এইসব চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। জি ওয়াইজা কামু ইলা সলাতে কামু কুসালা, সলাতে দাঁড়াইতেই চাইবে না, আর যদি দাঁড়ায় তো বড়ই অলসতা ভরে দাঁড়ায়, ওরা ওনার নাস লোক দেখানো সলাত পড়ে, মানুষের সামনে সলাত বলে আজকুর ইল্লা কালিলা। জি 9 নম্বর লক্ষণ হচ্ছে মুনাফিকদের, যে মুনাফিকরা আল্লাহকে কষ্ট দেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে যুগে যুগে। জি আল্লাহর দিনের যারা খাদেম তাদেরকে কষ্ট দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকি মুক্ত করে দেন, আমাদেরকে কুফরি থেকে সবসময় যেন মুক্ত রাখেন, আল্লাহ আমাদেরকে যেন জুলম অত্যাচার থেকে মুক্ত রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার যথাযথ হক আদায়ের তৌফিক দান করেন, সুন্দরভাবে ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন, যে ঈমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন রাজি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ইহকাল পরকালের সার্বিক কল্যাণ করেন, দুনিয়ার সার্বিক মঙ্গল দান করেন, আখিরাতে সার্বিক মঙ্গল দান করেন, আখিরাতে সুউচ্চ স্থান জান্নাতে ফিরদৌসে দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের যেন বিনা হিসাবে জান্নাতি হিসাবে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দেন, সমস্ত মুসলিমদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।